পলিউশন আমরা পড়ছিলাম, যেখানে আমরা বায়ু দূষণ পলিউশন কাকে বলে, তার মধ্যে প্রাথমিক বায়ু দূষক, গৌণ বায়ু দূষক, কজেস গুলো আমরা পড়ছিলাম, কোন কোন জিনিসের জন্য বায়ু দূষিত হয়, তার মধ্যে কিছু আমাদের হচ্ছে প্রকৃতির দ্বারা সৃষ্টি, কিছু মানুষের দ্বারা সৃষ্টি, সেগুলো আমরা জেনেছিলাম, তো এক্সেট্রা আমরা পড়েছিলাম। হ্যাঁ, বায়ু দূষণের আমরা রোগগুলো পড়ে নিয়েছিলাম, তাই তো? কোন কোন রোগ হয়ে থাকে সেগুলো আমরা আগের দিন লিস্ট দিয়ে বলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সেই রোগগুলোর কারণগুলো বলেছিলাম, ক্ষতিকারক প্রভাব কি কি হয়ে থাকে, মানে সেই পুরোটা? কিছু কিছু দু একটা বলেছিলেন। আচ্ছা, ওই যে আমি সিলিকোসিস, ব্ল্যাক লাং, অ্যাসবেস্টোসিস, হ্যাঁ 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 ওগুলো হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, হুম ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি উদ্ভিদ প্রাণীদের ওপর এফেক্টটা বলেছিলাম। আচ্ছা, এবার আজকে হেডিং করো যে উদ্ভিদের ওপর বায়ু দূষণের কি প্রভাব হয়, উদ্ভিদের ওপর বায়ু দূষণের প্রভাব, উদ্ভিদের ওপর বায়ু দূষণ কিভাবে প্রভাবিত করে থাকে, এটা আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু। কিভাবে আমাদের উদ্ভিদ বা প্ল্যান্ট এফেক্টেড হয় সেটা আমরা আজকে একটু ডিসকাস করব। দেখো, ফার্স্ট অফ অল, যেটা আমাদের মানে উদ্ভিদের জন্য প্রয়োজনীয়তা এবং সেটা উদ্ভিদের মানে খুব ক্ষতি করে সেই একটা গ্যাস, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া সংকেত বলতে পারবে কেউ? অ্যামোনিয়ার সিম্বল NH3, ঠিক আছে, জি NH3। অ্যামোনিয়া আমরা প্রত্যেকে জানি, যার মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি হয় অ্যামোনিয়া, যেটা আমাদের একটা সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অ্যামোনিয়া সার। তো এই অ্যামোনিয়া সার কি হয়, আমাদের মানুষের জন্য যেমন ক্ষতিকারক, এগুলো গাছের জন্য কিন্তু খুবই হার্মফুল হয়, ঠিক আছে? গাছের জন্য কি হয়, অ্যামোনিয়া গ্যাস খুবই ক্ষতিকারক। এর জন্য একটা রোগ হয় গাছের, যেটাকে আমরা বলি পাতায় মরচে পড়া, ঠিক আছে, পাতায় মরচে পড়া, এই এক ধরনের রোগ আমাদের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া বাকি যেমন জেনারেল পাতার মানে গাছের বৃদ্ধি কম হয়, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তো রয়েছে, এগুলো সম্পর্কে আর কিছু বলার নয়। যেটা স্পেসিফিক্যালি আমাদের জানতে হবে যে পাতায় মরচে পড়ে এটা কিসের কারণে, সেটা আমরা বলবো অ্যামোনিয়ার কারণে পাতায় মরচে পড়ে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড ফর্মুলা কি জানি? SO2। SO2, সালফার ডাই অক্সাইড, SO2। এর কারণে উদ্ভিদ দেহে কি রোগ দেখা যায়, খুবই ফেমাস, নেক্রোসিস। নেক্রোসিস রোগ দেখা যায়। ভেরি গুড, এর কারণে উদ্ভিদ দেহে রোগ দেখা যায়, সেটা হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস রোগ, নেক্রোসিস রোগ দেখা যায় এর কারণে, সালফার ডাই অক্সাইডের কারণে উদ্ভিদ দেহে নেক্রোসিস রোগ দেখা যায়। নাম্বার 3, এটা পরে ইথিলিন। ইথিলিন কি বলতো, ইথিলিন জিনিসটা কি? সালফার ডাই অক্সাইডটা একটা গ্যাস, অ্যামোনিয়া একটা গ্যাস, ইথিলিন জিনিসটা কি? অ্যালকোহল না স্যার? আচ্ছা, অ্যালকোহল বলতে, স্যার ইথাইল অ্যালকোহল এরকম কিছু হ্যাঁ একটা ইথাইল শুনলাম। অ্যালকোহল হয়। ইথিলিনটা কি বলতো, শুনেছ ইথিলিন নামটা শুনেছ? ইথিলিন, আচ্ছা দেখো, ইথিলিন হচ্ছে, শুনেছি হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ ইথিলিন তো একটা মানে কি হরমোন টাইপস এর এরকম একদম একটা একদম, কিছু এই বলতে এইটাই, পারেন। এটা ইথিলিন হচ্ছে একটা হরমোন, যেটা গাছের হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু এর যদি এক্সেস, ইথিলিন যদি বেশি পরিমাণে থাকে, এটা কি করে, গাছের বৃদ্ধিকে ব্যাহত করে, ঠিক আছে? এর কারণে এই এটা জিনিস, এটা আবার দেখো সব গাছের ক্ষেত্রে এর এফেক্ট হয় না, যেটা এই ইথিলিনটা যেটা সব থেকে বেশি মানে এফেক্ট করে সেটা হচ্ছে টমেটো গাছে, যে টমেটো গাছে কিন্তু কখনো ইথিলিন ইউজ করা হয় না। টমেটো, এটা পরীক্ষায় আছে কি, যে টমেটো গাছের মিউটেশনে বাধা দেয়, টমেটো গাছের মিউটেশন ঘটে না কার কারণে, ঠিক আছে? টমেটো গাছের মিউটেশন, মিউটেশন মানে
পরিব্যক্তি বা অভিব্যক্তি বলা হয়, যার মাধ্যমে গাছ বৃদ্ধি হয়। তো এই টমেটো গাছের মিউটেশন ঘটে না কার কারণে, বলবো ইথিলিনের কারণে কিন্তু টমেটো গাছের মিউটেশন হয় না, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আর হচ্ছে আমাদের ওজোন গ্যাস, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন, আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব প্রয়োজন ওজোন গ্যাস, কিন্তু এই ওজোন গ্যাস আবার গাছের জন্য খুব হার্মফুল হয়। ঠিক আছে, তো এই ওজোন গ্যাসের ফলে উদ্ভিদের কি হয়? পাতায় কালো দাগ হবে। পাতায় কালো দাগ দেখা যায়। ঠিক আছে, গাছের পাতায় কালো দাগ দেখা যায়। ওকে, দেখো এতটা হলে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, তো এর ফলে বায়ু দূষণের আমরা উদ্ভিদের ও প্রাণীর ওপর প্রভাব দেখলাম, উদ্ভিদের ওপর প্রভাবটাও আমরা ডিসকাস করলাম। এবার আমরা কিছু যে ডিসকাস করব, যে এগুলো আমাদের হচ্ছে কিছু জিনিস, হ্যাঁ, একটা ইনসিডেন্ট আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে মানুষের ওপর হয়েছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা আমরা জানি, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? 1984 সালে 3রা ডিসেম্বর। একদম, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা হচ্ছে ভোপাল কোন রাজ্যে অবস্থিত? নেপাল। নেপাল নাকি? ভোপাল 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 কোন রাজ্যে অবস্থিত আমাদের? নেপালটা কি রাজ্য? ভোপাল কোথায় অবস্থিত? এই রে, ভোপাল শহরটা কোন রাজ্যে অবস্থিত? কোন স্টেট? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। হায় হায়, মধ্যপ্রদেশের আরেকটা শহরের নাম বলতে পারবে, যেটা পরপর 10 বছর সবচেয়ে ক্লিনেস্ট সিটি হয়েছে, সবচেয়ে পরিষ্কার শহর? মধ্যপ্রদেশের একটা শহর পরপর 10 বছর হচ্ছে পৃথিবীর মধ্যে পরিষ্কার শহরের তকমা পেয়েছে, যেটাকে মিনি মুম্বাই বলা হয়, জানো? জেনারেল না নলেজ স্যার, জানা নাই। বলো বলো, কেউ বল, কেউ বলবে মিনি মুম্বাই কাকে বলা হয়? জানা নেই স্যার, বলে দিন। দেখো এগুলো কিন্তু, দেখো যাই পড়ছো ইবিএস ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস অন্তত লোকের সাথে আলোচনা করতে গেলে জিকেও একটু বুঝবে। ইন্দোর কে বলা হয়? ইন্দোর নাম শুনেছ? হ্যাঁ স্যার, ইন্দোর কে মিনি জানি মুম্বাই স্যার। বলা হয়, পরপর 10 বছর সবচেয়ে ক্লিনেস্ট সিটি, সবচেয়ে পরিচ্ছন্ন শহর বলা হয় ইন্দোর। ঠিক আছে, মাথায় রাখবে যে মিনি মুম্বাই বলা হয়ে থাকে, যাই হোক, খুব মানে গুরুত্বপূর্ণ আমাদের শহর মধ্যপ্রদেশের। আচ্ছা, তো যেটা আমরা ডিসকাস করছিলাম ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা হয়েছিল 1984-এ, 1984 সালে এটা আমাদের হয়েছিল। এটা কোন গ্যাসের কারণে হয়েছিল আমাদের সেটাই কোশ্চেন এসে থাকে, কোন গ্যাস? মিথাইল। মিথাইল, শুধু মিথাইল ছিল? মিথাইল মিথাইল আইসো, আইসোথায়ানাইড। একদম, মিথাইল আইসোসায়ানেট, যেটা হচ্ছে ফুল ফর্ম বলা হয় MIC, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে হয়েছিল, সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, MIC, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাথায় রাখবে মিথাইল আইসোসায়ানেট, MIC। MIC, মিথাইল আইসোসায়ানেট। লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম, এটা মনে রাখবে, এটাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বায়ু দূষণ জনিত ঘটনা। এটা পৃথিবীর বৃহত্তম বায়ু দূষণ জনিত ঘটনা ছিল, যেখানে প্রায় 2,500 মানুষ মারা গেছিল। আচ্ছা, ওকে, একটা ইনসিডেন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বায়ু দূষণের যে এফেক্টের মধ্যে আমরা আরেকটা এফেক্ট হচ্ছে ডিসকাস করব, যেটা আমাদের যেসব মানে বস্তু রয়েছে, মানে যে বিভিন্ন যে
এ রয়েছে তাদের উপর, যেমন হচ্ছে তাল, আমাদের বলো তাজমহলের উপর এর ইফেক্ট কি বলেছিলাম তোমাদের, বলো তাজমহলের উপর প্রভাব, বায়ু দূষণ কিভাবে তাজমহলের উপর প্রভাব সে তো ফেলে। সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ সেটা আমরা ডিসকাস করেছিলাম, তাহলে সালফার ডাইঅক্সাইড সেটা তো, সেটা তো বায়ু দূষণ থেকেই তো তৈরি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড তৈরি, এটা আমাদের বায়ু দূষণেরই অপর, তাজমহলের উপর এফেক্ট পড়ছে। কিরকম তাজমহল আমি আগের দিন ওই বা এটা স্কিন মানে এই যে স্টোন ক্যান্সার, এটা কি ইকুয়েশন গুলো লিখে দিয়েছিলাম মনে আছে কারো? আচ্ছা আপনি না, মাত্র দুটো ইকুয়েশন লিখেছিলেন, আর হ্যাঁ কিছু লেখেন নি। হ্যাঁ আমি একবার গিয়ে করেছি, আবার আপনার ভিডিওটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, যেগুলো কি হয় বৃষ্টির সময় আমাদের জলের সাথে মেশে, জলের সাথে মিশে H2O তৈরি করে, তাহলে H2O-র সাথে মিশে H2CO3 আর H2SO3 আর এসও মানে SO3 আর H2SO4, এগুলো ব্যালেন্স করার মাধ্যমে আমরা করতে পারি এই গ্যাসগুলো হয়েছিল, এগুলো বলেছিলাম, এই ইকুয়েশনগুলো লিখেছিলাম, মনে পড়লে বলো যদি মনে আছে। পরীক্ষা লেখা নিয়ে নিচে উপরেরটা লেখাইনি, নিচে নিচেরটা লিখিয়েছিলাম তাই তো? আছে, আচ্ছা, তো এই যে H2CO3 এটা একটা অ্যাসিড, এর নাম বলতে পারবে, এর নাম কি? হিরোক্লোরিক অ্যাসিড, একদম নয় গো, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে যদি ক্লোরিন থাকে, HCl স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লোরিনের সাথে জল মিশে তখন হচ্ছে HCl তৈরি করে, সরি হাইড্রোজেন, সরি ক্লোরিন জল নয়, সরি হ্যাঁ H2 আর Cl2 মিশে তখন আমাদের কি করে 2HCl, ঠিক আছে, 2HCl মানে সেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে এগুলো বাতাসে আমাদের ক্লোরিন গ্যাসও আসছে, ক্লোরিন গ্যাসও আমাদের বাতাসের মধ্যে আছে। আচ্ছা এই যে কার্বনিক অ্যাসিডের কথা বললাম, এটা এটা কোথায় ইউজ কোথায় হয় বলো জানো? প্রত্যেকে খাই কার্বনিক অ্যাসিড, বলবে স্যার আমরা অ্যাসিড খাই, বলতে পারবে এই কার্বনিক অ্যাসিডটা আমরা কোথায় ইউজ করি বা কোথায় খাই? প্রত্যেকে খাই, বরং ঘুরতে গেলে তো অবশ্যই খাই, গরমকালে একটু বেশিই খাই, বলো এত দূর হিন্ট দিলাম। ফুচকা, ফুচকা নয়, আর ফুচকা নয় তো, কোনো ফলই থাকে, হ্যাঁ আবার বলো, আইসক্রিম, কোল্ড কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস, ভেরি গুড, কোল্ড ড্রিঙ্কস তো আমরা একটু গরমকাল পড়লে কোল্ড ড্রিঙ্কস খাই, তাহলে সেই কোল্ড ড্রিঙ্কসে কি হয়, কোল্ড ড্রিঙ্কস কিভাবে তৈরি হয়, কোল্ড ড্রিঙ্কস এর যে ইউজ মানে তৈরিটা কিভাবে হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে হাই প্রেসারে জলের মধ্যে সাপ্রেস করা হয়, জল মানে অ্যাকচুয়ালি সোডা ওয়াটার, তাহলে তৈরি হচ্ছে কি CO2 + H2O, তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমরা খাচ্ছি কি অরিজিনালি কার্বনিক অ্যাসিড, মানে আমরা এটা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কসে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে খুবই ক্ষতিকারক, তাহলে এই যে কোল্ড এটাও কি হয় যেহেতু অ্যাসিডিক সেই কারণে আমাদের জন্য ক্ষতিকারক এটা, প্লাস H2SO4 HCl এর কথা আমরা প্রত্যেকেই জানি, এগুলো তাজমহলের উপর কিভাবে ক্ষতিকারক প্রভাব ফেলে। দেখো তাজমহল কি দিয়ে তৈরি বলতে পারবে? মার্বেল, মার্বেল, মার্বেলের ফর্মুলা কি জানো? ক্যালসিয়াম কার্বোনেট CaCO3, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, ক্যালসিয়াম কার্বোনেট তৈরি। এবার এর সাথে দেখো আমি যদি H2SO4 মিশিয়ে দিই, মানে যখন অ্যাসিড রেন হয় ঠিক আছে, তখন H2SO4 কি হয় এর সাথে মিশলো, মিশে কি হয় তাহলে রিয়াকশন করে কি তৈরি করে, ক্যালসিয়াম সালফেট CaSO4 আর তৈরি হয় H2CO3। দেখো তার মানে এই যে কার্বন ক্যালসিয়াম কার্বোনেট ছিল যেটা এর মধ্যে অবস্থিত, যেটা আমাদের মার্বেল পাথর তৈরি, সেটা পরিবর্তিত হয়ে গেল কিসে, ক্যালসিয়াম কার্বোনেট পরিবর্তিত হয়ে গেল দেখো ক্যালসিয়াম সালফেটে, তাহলে এর ফলে কি হলো আমাদের যে তাজমহলের যে গ্লো সেটা নষ্ট হলো, সেই কারণে সেটাকে আমরা কি রোগ বলে থাকি, স্টোন ক্যান্সার, বুঝতে পারলে, মনে থাকবে প্রত্যেকের? হ্যাঁ স্যার।
এটাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি, যেটা বলি পাহাড়ে পা যে পাথর রয়েছে তার হচ্ছে ক্যান্সার হয়েছে, কারণ তার গায়ে কালো কালো দাগ পড়ে যায়। এগুলো আমাদের বিভিন্ন যে তৈরি হয়, যেগুলো আমাদের এরকম অর্গান যেগুলো দ্বারা এগুলো তৈরি সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, হিস্টোরিক্যাল যেসব তৈরি সেগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। ওকে আচ্ছা, তো এতগুলো তো আমরা ডিসকাস করলাম বায়ু দূষণের কথা। এবার বায়ু দূষণকে আমরা নিয়ন্ত্রণ করব। বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি কি পদ্ধতি গ্রহণ করতে হবে বায়ু দূষণকে আমরা নিয়ন্ত্রণ করব, তাহলে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করা উচিত বলো, তোমরাই বলো। গাছপালা লাগাতে হবে, মানে বনসৃজন করতে হবে। একদম, টার্মগুলো লিখে রাখো। নাম্বার ওয়ান, বন সৃজন, মানে প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে, বন সৃজন করতে হবে। আর যানবাহনের পরিমাণ কমিয়ে দিতে হবে, দেখো সেটা, শক্তি বেশি করে ব্যবহার করতে হবে, দেখো মানে একটা কথা কি বলো, বলা যায়, ঠিক আছে শোনো, সৌরশক্তি। আচ্ছা আর আগে আগে একটা কথা বলে দিই, যে এই যে কথাটা একজন বলেছে যানবাহনের পরিমাণ কমিয়ে দিতে হবে, এটা কি তোমার মনে হয় অ্যাকচুয়ালি পসিবল? অ্যাকচুয়ালি কি পসিবল? মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। তোমাকে যদি বলা হয় যে আজ থেকে হচ্ছে বাস চালানো বন্ধ, মনে হয় পসিবল হবে? মানুষ শুনবে বা মানুষের পক্ষে পুরোনো পসিবল? যানবাহন গুলো ব্যবহার কমিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই কথাটা, এবার ঠিক কথা বলেছো, যে পুরোনো যানবাহন যেগুলোর বয়স 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সেগুলোর ব্যবহার বন্ধ করবে একদম। পুরোনো যানবাহন ব্যবহার বন্ধ, একদম ঠিক, এটা আমি মানতে পারবো। কিন্তু যদি বলো স্যার যানবাহনের পরিমাণ কমিয়ে দিতে হবে, এটা কিন্তু পসিবল কখনোই হবে না। ওকে, আর কি হতে পারে বলো? সৌরশক্তি যদি আমরা বেশি করে ব্যবহার করি, ওই সব ডিজেল খনিজ তেল এগুলো বাদ দিয়ে সোলার এই ধরনের যদি ইউজ করা হয়, তাহলে তো যা মানে এটা কমতে পারে, ভেরি গুড, তাহলে শুধু কি সৌরশক্তি না তার সাথে আরো কিছু? মানে ওই যে জলবিদ্যুৎ, এক কথায় কি বলা হয়, তারপর অপ্রচলিত অচিরাচরিত শক্তির ব্যবহার। একদম, এই কথাটা বলে দিবে তাহলে এর মধ্যে সব কিছু চলে যাচ্ছে, যে অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে। তার মধ্যে আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, তো এক্সেট্রা এক্সেট্রা যত ধরনের শক্তি হয়, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট মানে এর মধ্যে সৌরশক্তি, বা তারপর আমাদের হচ্ছে যে ভূ এই মানে জোয়ার ভাটার শক্তি প্রচুর এরকম রয়েছে। তো অপ্রচলিত শক্তি বলা মানে সেগুলো তার মধ্যে আমাদের সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আর কি কি করবে, আর কি করতে পারবে? জনগণকে সচেতন করতে হবে, ধোঁয়া যাতে ডাইরেক্ট বাড়িতে না এসে সেদিকে খেয়াল রাখতে হবে। একদম, মানে অ্যাকচুয়ালি তার জন্য কি কি করতে হবে, খেয়াল রাখতে হবে মানে কি করতে হবে বলো? যেটা তুমি বললে ঠিকই বলেছো, সেটাকে একটু মডিফাই, প্রসেসটা বলে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। বায়ুমণ্ডলের ধোঁয়া যাতে সরাসরি বায়ুতে না মেশে তার দিকে নজর রাখতে হবে, তার জন্য তুমি কি করবে? বায়ু পরিশোধক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ভেরি গুড, এই কথাটাই বললেই হয়ে গেল, বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করতে হবে একদম। যে কথাটা তুমি বললে আমি সে কথাটাই বললাম, শুধু এটাকে একটু সাজিয়ে বলে দেবো, যে যে কথাটা আমি লিখতে পারবো এভাবে, বায়ু পরিশোধক যন্ত্র, আমি এরকম কিছু যন্ত্রের উদাহরণ আমি দিচ্ছি এখন। আচ্ছা আর কি করবে বলো, বলো আর কি করতে পারো? কেউ একজন বললে জনসচেতনতা, অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি করবে, ও তার সাথে বিভিন্ন আইন প্রণয়ন করবে, যে তুমি যদি পরিবেশ দূষণ করো তার জন্য হচ্ছে শাস্তি হবে, ফাইন হবে, তার জন্য কিছু আইন প্রণয়ন করবে। ওকে বলো আর কি করতে পারো, আর কিছু করতে পারো না, এতটুকুই? আর একটা, ওই যেমন কৃষি ক্ষেত্রে যেমন ওই বিভিন্ন ধরনের রাসায়নিক সার বর্জন করে বিভিন্ন রকমের যদি জৈব সার ব্যবহার করা যায়। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছো যে উৎপাদন পদ্ধতির পরিবর্তন, হ্যাঁ 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 একদম, যেভাবে তুমি উৎপাদন হয় তার পদ্ধতিটা যদি আমি পরিবর্তন করি, যে কীটনাশক ব্যবহার না করে আমরা যদি জৈব সার ব্যবহার করি, তাহলে আমাদের বায়ু দূষণ কম হবে, তাই তো? সেগুলো আমাদের প্রসেসের মধ্যে আমরা বলতে পারি এগুলো এগুলো করবো। তাহলে এগুলো আমাদের মেন 1 2 3 4 5 6 ছটা পদ্ধতি আমরা যদি জানি তাহলেই আমাদের হবে। এবার যেটা বলছিলাম, এই যে বায়ু পরিশোধক যন্ত্র, এরকম কয়েকটা যন্ত্রের আমাদের নাম জানতে হবে, যার মধ্যে প্রথম একটা যন্ত্র লিখে রাখবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক
প্রিসিপিটার, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, এই একটা যন্ত্র রয়েছে যেটাকে আমরা ইউজ করতে পারি। এই যন্ত্রটা কি করবে? এই যন্ত্রটা যে বায়ু থেকে আমাদের এনভায়রনমেন্টে যেসব বায়ু রয়েছে, বায়ু থেকে যেসব ধুলো রয়েছে, ধোঁয়া রয়েছে, সেগুলোকে মানে বের করে দেবে। মানে যেমন গাড়ি টাড়িতে আমরা ইউজ করে থাকি কি যে ধুলো, মানে যেমন মাস্ক যেরকম ইউজ করে থাকি, গাড়ির ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিট বায়ু থেকে কি করবে, ধুলো ধোঁয়া যেগুলো থাকবে সেগুলোকে সরিয়ে, মানে দূষকযুক্ত বায়ুকে প্রবেশ করে সেগুলোকে ভেতরে ধোঁয়াগুলোকে রেখে দিয়ে ওখান থেকে বিশুদ্ধ বায়ুকে বের করবে। এটা ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর ইউজ করতে হবে। এছাড়া আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা হচ্ছে ক্যাটালাইটিক। এটা কি? কোনটা? ক্যাটালাইটিক? হ্যাঁ বলছি বলছি, ক্যাটালাইটিক কনভার্টার। ওকে, সূত্র যায় জিনিসটার নাম হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। এটা একটা যন্ত্র, এটা দিয়ে আমরা কি করি, ক্যাটালাইটিক কনভার্টার দিয়ে যে এগুলো কি হয় দেখবে, বিভিন্ন গাড়ির যেসব ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের সঙ্গে একটা ক্যাটালাইটিক কনভার্টার দেওয়া থাকে। মানে আমরা দেখবে যে তোমাদের এ করা হয় দেখবে যে ধোঁয়া টেস্ট করা হয়, অনেকে দেখবে সে ধোঁয়া টেস্ট করা হয়, দেখেছো তো পলিউশনের এই সময় পলিউশন অফিসে গিয়ে গাড়ির ধোঁয়া চেক করা হয়, এটা দেখেছো? হ্যাঁ স্যার, তো হ্যাঁ স্যার, ওইখানে ক্যাটালাইটিক কনভার্টারটাই অরিজিনালি চেক করা হয় যে ওটা কতটা কনভার্ট করতে পারছে। ওকে, যে ক্যাটালাইটিক কনভার্টার কি ওর পাশে লাগানো থাকে, তখন যখন কি হয় গাড়ি থেকে ধোঁয়াটা বেরিয়ে আসে, সেটাকে কি করে ওই ক্যাটালাইটিক কনভার্টার সেই ধোঁয়াটাকে কন মানে ওর মধ্যে যে কার্বনযুক্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে শোষণ করে বাকি পরিশ্রুত ধোঁয়াটাকে বের করে দেয়। তার মানে যদি এই ক্যাটালাইটিক কনভার্টারটা খারাপ হয়ে যায়, গাড়ি থেকে ডাইরেক্ট নোংরা ধোঁয়া বেরোতে থাকবে, বুঝতে পারলে? এটা এই কাজ করে ক্যাটালাইটিক কনভার্টার। বিভিন্ন এগুলো লিখে রাখবে যে বিভিন্ন গাড়ির ইঞ্জিনে লাগানো থাকে, বিভিন্ন গাড়ির ইঞ্জিন। করতে হবে বলো বলো। বলছি স্যার, এগুলো মুখস্থ করতে হবে ঠিক করে, হ্যাঁ, মুখস্থ এত বলতে কঠিন কঠিন মানে এগুলো দেখো নাম তো, থাকবে না। দেখো তুমি তো তাও তো দেখো ছোটখাটো তোমরা পড়ছো, ভাবো যারা হচ্ছে এই যে অর্চনাই আছে SLST তে, অর্চনা কি মনে হচ্ছে এখন পড়ে? এ বাবা মারাত্মক, আর কিছু বলার নেই, মানে অর্চনা ভালোই বুঝতে পারছে যে SLST যারা স্কুল সার্ভিস দিতে যাচ্ছ তারা এখন বুঝতে পারছে যে কম্পিটিটিভ মানে পড়াটা কতটা চাপের ব্যাপার। হিস্ট্রি কিছু কিছুটুকু পড়েছে, এখনো হিস্ট্রি বহু বাকি, কনস্টিটিউশন পড়ছে, বুঝতেই পারছে যে কি জিনিস চলছে, বাকি GK তো আছে সেখানে, এর থেকে তো আরো বিভৎস বিভৎস জিনিস রয়েছে, সায়েন্স, তাতে এরকম এক গাদা তো যন্ত্র আছে। তাহলে ভাবো, পড়তে তো হবে, মনে তো রাখতে হবে, 5টা কাজের সাথে পড়বো এটা করলে হবে না, পড়াটাকে পড়ার মতো ভাবতে হবে, কিচ্ছু করার নেই গো, কারণ কম্পিটিশন বাড়ছে। এই রিসেন্ট তোমরা কেউ তোমরা কেউ ইন্টারেস্টে দেখোনি, NTPC-র যে Level 2 পরীক্ষাটা হলো, এর কোনো শিফটের কোশ্চেন তোমরা দেখেছো? কেউ দেখোনি কোনো কারণ, মানে কি বলতো তোমরা দেখোনি, তার কারণ বলছে হ্যাঁ ওগুলো দেখে কি হবে, কিন্তু ওইটা দেখে তুমি বুঝতে পারবে যে যারা পরীক্ষা দিতে গেছিল না তারা এসে মাথা চাপড়াচ্ছে, কেন, যে তারা GK-তে পড়েছে কি, আরে ছোট করে বলে দিচ্ছি, তারা GK-তে পড়েছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রাদেশিক নৃত্য হয়, এটা তো জানো। হ্যাঁ এবার ওখানে কোশ্চেন দিয়েছে কিরকম, যে ওই যে নৃত্য, ওই নৃত্যতে কতজন লোক নাচে, ঠিক আছে, ওই যে নাচে তাদের যে প্রথমে থাকে তার হাতে একটা কিছু একটা মানে যন্ত্র টাইপের থাকে, সেই যন্ত্রে কতগুলো স্পোক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? মানে কি কিভাবে পড়তে হবে বুঝতে পারছো? মানে এই কয়েকটা কোশ্চেনেই বুঝতে পারবে যে তোমাকে পড়তে হবে কতটা। তুমি শুধু এক লাইন থেকে পড়ে চলে গেলে যে এই কি বলে এই 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 নাচ এই রাজ্যে দেখা যায়, তো এইসব দিন চলে গেছে, এইসব দিন চলে গেছে, আগের মতো পড়াশোনা চলে গেছে, যে তুমি যতটুকু পড়ে যাবে তার থেকেই কোশ্চেন আসবে। এই জন্য দেখবে আমাদের SLST ক্লাসে এই যে স্যার হচ্ছে দেখবে GK পড়ানোর সময় আনুষাঙ্গিক প্রচুর ইনফরমেশন দিয়ে থাকে, তাই তো অর্চনা? হ্যাঁ কেন কেন দারুণ চলে, একদম কেন দেয়, কারণ স্যার ভালো করেই জানে, কম্পিটিটিভ এর সাথে স্যার বহুদিন পড়াচ্ছেন, স্যার ভালোভাবেই জানে যে কোশ্চেন কিন্তু আর আগের মতো নেই, যে তুমি যতটুকু পড়াবো ততটুকুই পড়বে সেটা কিন্তু নয়, এর বাইরে এক্সট্রা কথা যেগুলো স্যার বলবে সেগুলোই কিন্তু আসল পড়া। শুধু শুধু এই যে কোন রাজ্যে কোন নাচ দেখা যায়, এটা তোমরা গুগল পড়েও জানতে পেরে যাবে, এটা তোমরা গুগলে সার্চ করবে যে বিভিন্ন রাজ্যের নৃত্যের লিস্ট দিন, স্বপ্ন কলম প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে সব পেয়ে যাবে, তবু লোকেরা কেন ইনস্টিটিউটে পড়তে আসে,
একটাই কারণ, কারণ এখানে তোমাকে যেভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু সেই নোটসে পাবে না, এটাই অরিজিনাল কারণ। ওকে, যাই হোক, তো এটাই বলছি, দেখো কঠিন লাগবে কিন্তু পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অনিশ মুখার্জির বই তোমরা কিনেছো? আছে প্রত্যেকের কাছে? একটু হচ্ছে রিভিশন, পরিবেশবিদ্যা তো অনিশ পরিবেশবিদ্যা, চট্টোপাধ্যায়, অনিশ চট্টোপাধ্যায়, ওই যাই হোক মোটামুটি আছে, আমি ওইটা আমি দেখিও নি চোখে, যাই হোক মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বই যেটা থাকবে, যেখানে একটু কিন্তু প্রচুর পড়ো, ঠিক আছে, ওই বইটা কিন্তু পড়ো, রিভিশন করো, যে এমসিকিউ আছে এমসিকিউ করো, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে। তো কালকে হচ্ছে স্যারের ক্লাস হচ্ছিল, চাইল্ড সাইকোলজি ক্লাস করছিলে, সেখানে স্যার বললো অনেকটাই তোমরা প্রিপেয়ার হয়েছো, সেরকম ভাবে ইভিএসটাও তোমরা আবার প্রিপেয়ার করো। আমি এমসিকিউ করাচ্ছি, আবার আমি পরিবেশ দূষণের পরে আমি টোটালটার উপরে র্যাপিড অনেক এমসিকিউ প্র্যাকটিস করাবো, ঠিক আছে, তো তার আগে তোমরা একটু ভালো করে রিভিশন করতে থাকো পুরোটা। মোটামুটি পরিবেশ দূষণ হয়ে গেলে আমাদের দেখো ম্যাক্সিমাম প্রায় চারটে যে চ্যাপ্টার পরিবেশের সব থেকে ইম্পর্টেন্ট চারটা কিন্তু আমরা পড়ে নিয়েছি। আমরা প্রথমে এই পরিবেশ বিদ্যার ওই বলো ইকোলজিটা পড়ে নিয়েছি, তাই তো, ইকোলজি ইকোসিস্টেম পড়ে নিয়েছি, তারপরে আমরা এই জৈব এই বায়োডাইভার্সিটিটা পড়ে নিয়েছি, আর এই পরিবেশ দূষণ, এই চারটা হচ্ছে ইভিএস এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চারটে আমাদের হয়ে যাচ্ছে, যার উপর আমাদের ইভিএস এর 80% কোশ্চেন এখান থেকেই পাওয়া যায়, বাকি কোশ্চেন যেগুলো লাগবে সেগুলো ঠিক আছে, কিন্তু এই চারটে হচ্ছে মেন জায়গা। এই চারটে একটু ভালো করে রিভিশন করতে থাকো, আমি এরপরেই এগুলো থেকে পুরো মিক্সড পুরো কোশ্চেন আনসার আলোচনা করব। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট জিনিস হচ্ছে আমাদের স্ক্রাবার, SCRUBBER, স্ক্রাবার। এই স্ক্রাবার কি করে, বায়ুতে যে সব গ্যাসগুলো মিশে যায়, বায়ুতে বায়ুতে যেসব গ্যাস মিশে যায় সেই বায়ুর গ্যাসগুলোকে পৃথক করে, বায়ুর গ্যাসগুলোকে পৃথক করে, বায়ুর মিশ্রিত গ্যাসগুলোকে পৃথক করে। আর হচ্ছে লাস্ট আর একটা হচ্ছে পড়তে হবে, বুঝতে পারছি একটু কষ্টকর লাগছে, সেটা হচ্ছে সাইক্লোন সেপারেটর, সাইক্লোন সেপারেটর, সাইক্লোন সেপারেটর, এরকম একটা যন্ত্র পাওয়া যায় হচ্ছে, সেটার নাম হচ্ছে সাইক্লোন সেপারেটর। এই এই যন্ত্রটা কি কাজ করে, সাইক্লোন সেপারেটর, এই যন্ত্রটা কি কাজ করে, যে বায়ুতে যেই জায়গার বায়ু দূষিত আছে সেই জায়গার বায়ুর মধ্যে এই যন্ত্রটাকে ঢুকিয়ে দিলে সেই যন্ত্রটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে বায়ুর মধ্যে যেসব দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে ছড়িয়ে দেয়, মানে বলতে পারো যে ঘূর্ণনের মাধ্যমে দূষিত বায়ু বিশুদ্ধি করে, বিশুদ্ধিকরণ, এটা ভাবলেই হবে, কোনো সমস্যা নেই। বলো, এতটা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই জনসচেতনতার কথা আমি বলছিলাম, এই সংক্রান্ত কিছু আইন প্রণয়ন আমাদের করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথমবার সেই সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন করেছিল, বায়ু দূষণ প্রতিরোধের আইন, সেটা কবে করেছিল? 1981। 1981 সালে প্রথম বায়ু দূষণ আইন পাস করা হয়, 1981-এ, 1981 সালে, 1981-এ বায়ু দূষণ আইন পাস করা হয়েছিল, 1981। দেখো এতটা লেখা হয়ে গেলে, বলো তারপর আমরা নেক্সট জল দূষণটা আলোচনা করুন। হয়ে গেছে, নেক্সট দেখো, এবার আমরা ডিসকাস করব আমাদের যে পরের ইম্পর্টেন্ট দূষণ, সেটা হচ্ছে জল দূষণ সম্পর্কে আমরা আলোচনা করব।
এবার আমরা ডিসকাস করব জল দূষণ। দেখো জল আমরা প্রত্যেকেই জানি, জলের অপর নাম জীবন, এক্সেট্রা এক্সেট্রা, আমরা তো সব প্রথম থেকেই পড়েছি যে জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, তো এইসব আমরা প্রত্যেকে পড়েছি। তো জল আমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের জীবনের সাথে সবসময় যুক্ত থাকে, তো সেটা হচ্ছে ওয়াটার। তো এই জল বিভিন্ন কারণে আমরা কি করি, জলকে আমাদের ডেলি লাইফে বা ডেলি পারপাসে আমাদের ওয়াটারকে ইউজ করতে হয়, তাই তো? জলকে আমরা রান্নার কাজে, খাওয়ার কাজে, ধোয়ার কাজে, সমস্ত জায়গায় আমরা ওয়াটারকে ইউজ করে থাকি। এর ফলে কি হয়, আমাদের কি হয়, জলটা দূষিত হয়ে থাকে। তো এই জলের যদি উৎস বলি, তাহলে জল আমরা কোথা থেকে পাই, আমরা কি বলবো, জল কোথা থেকে পাই, জলের সবচেয়ে বড় উৎস কি, কোথা থেকে জল পাই? গর্ভস্থ জল, দেখো সমুদ্রতে আমরা জল পাই না, সমুদ্রে জল নেই না, সমুদ্রে যেটা থাকে সেটা জল নয়। সমুদ্রে কি জল থাকে না অন্য কিছু থাকে? হ্যাঁ, আরে বলো, সমুদ্রে জল থাকে তো, হ্যাঁ স্যার, তাহলে সেটা সমুদ্রের জল সবচেয়ে বড় জল, জলের সোর্স। কিন্তু সমুদ্রের যে আমরা বলি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগের 1 ভাগ আমাদের স্থল থাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের ল্যান্ড থাকে আর 3 ভাগ আমাদের সমুদ্র থাকে। তাহলে সেই 3 ভাগের মধ্যে, তাহলে 1 ভাগে আমাদের স্থল থাকে ল্যান্ড, এবার এই ল্যান্ডের মধ্যে আবার অনেকটা পোর্শন আমাদের মরুভূমি থাকে, তাই তো? তার মানে আমাদের ভূগর্ভস্থ জলের পরিমাণ কিন্তু খুবই কম। যে জল আমাদের স্থলে যে 1% রয়েছে, তার মধ্যে ল্যান্ড আছে, তার মধ্যে আবার আমাদের মরুভূমিও রয়েছে, তার মধ্যে কিছু এলাকা যেগুলো আমাদের লবণাক্ত হ্রদও রয়েছে, সেগুলো ছেড়ে আমাদের কিছুটা পরিমাণ আমাদের জল থাকে যেগুলো আমরা পান করতে পারি, তাই তো? তাহলে সেই জলের পরিমাণ আমাদের খুবই কঠিন হয়। তো জল দূষণের যদি আমরা ডেফিনেশন জানতে চাই, তোমরা কি ডেফিনেশন দেবে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জল দূষণ, জল দূষণের সংজ্ঞা কি বলবে বলো? তোমাদের মতে ডেফিনেশন অফ ওয়াটার পলিউশন কি বলবে বলো, নিজের মতো বলো না। বলো কি মনে হয়, খুব জলের সাথে যখন কোনো দূষক পদার্থ বা বর্জ্য পদার্থ মিশে যায় তখন জল দূষণ হয়, একদম এটাই বলবো, যে জল আমাদের পরিষ্কার জল রয়েছে, জলের সাথে যদি কোনো দূষিত পদার্থ মিশে জলের গুণগত মান নষ্ট করে বা আমাদের ব্যবহারের জন্য মানে সেটা মানে অযোগ্য হয়ে ওঠে, তখন আমরা সেটাকে জল দূষণ বলবো, তাই তো? তাহলে সেই জল দূষণের ডেফিনেশন প্রথম কোন বিজ্ঞানী দিয়েছিল বলতে পারবে? সাউথউইক, একদম, দিয়েছিল সাউথউইক, বিজ্ঞানী সাউথউইক প্রথম এর ডেফিনেশন দিয়েছিল। এবার আমরা প্রথমে ডিসকাস করবো এই জল দূষণের উৎস, কোথা থেকে জল দূষিত হয়, জল দূষণের উৎসগুলো আমরা ডিসকাস করব। তাহলে উৎসের মধ্যে আমরা প্রথমেই বলবো যে জলের সঙ্গে কি হয়, বিভিন্ন পরিমাণে যদি আমরা লবণ মেশে, বিভিন্ন পরিমাণে সল্ট মেশে, সল্ট বলতে কিরকম সল্ট, ফসফেট মানে ফসফরাস যুক্ত সল্ট আর নাইট্রোজেন যুক্ত, একদম ফসফরাস আর নাইট্রেট সল্ট, এগুলো যখন জলের সাথে মেশে তখন আমাদের জেনারেলি জল দূষিত হয়। ফসফেট আর নাইট্রেট সল্ট যখন জলের সাথে মেশে তখন আমাদের জল মানে প্রভূত অংশে মানে বেশিরভাগ জল দূষিত হওয়ার একটাই কারণ যে এই সল্ট যুক্ত, এই মানে এই জৈব যৌগ যুক্ত সল্ট যখন জলের সাথে মেশে তখন আমাদের দূষিত হয়। তাহলে এগুলো কোথা থেকে আসে, আমাদের বিভিন্ন এগ্রিকালচারে আমরা নাইট্রেট বা ফসফেট সার ইউজ করি, যে সারগুলো যখন জলে ধোয়া হয়ে গিয়ে নদী সমুদ্র নদীতে বা অন্যান্য জায়গায় পড়ে, এছাড়া আমাদের বডির মধ্যেও থাকে, মানুষ বা প্রাণীদের জীব দেহের মধ্যে ফসফেট নাইট্রেট যৌগ অবস্থান করে, এবার সে মানুষ বা প্রাণী যখন মারা যায় তখন তার ডেড বডি থেকে, দেহবশেষ থেকেও কি হয় এগুলো মানে দূষিত করে থাকে। এছাড়া আমাদের জলে বা বায়ুতে বিভিন্ন আণুবীক্ষণিক জীব থাকে যেগুলো আমাদের জলের অক্সিজেনের চাহিদা বা চাহিদাকে কমিয়ে দেয়, যেমন যেটাকে আমরা কি বলি বলি বিওডি, ফুল ফর্ম জানি আমরা প্রত্যেকে, বিওডির ফুল ফর্ম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, একদম এর ফুল ফর্মটা প্রত্যেকে লিখে রাখবে,
বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এর সাথে সাথে আমাদের আরেকটা রয়েছে সিওডি। সিওডির ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডির ফুল ফর্ম রয়েছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কালারটা পাল্টে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে এই জিনিসগুলো যেগুলো জলে উপস্থিত থেকে, বিওডি আর সিওডি আমাদের কিন্তু প্রচুর পরিমাণ আমাদের জানতে চায়। তাহলে এই বিওডি সিওডি থেকে আমরা বলতে পারি যে জল কতটা দূষিত হয়েছে বা জল কতটা বিশুদ্ধ রয়েছে। তাহলে এগুলোর একটা করে রেট আছে, মেজারমেন্ট একটা রেট আছে, যেটা আমরা পরে একটু পরে বলছি। হ্যাঁ বলো তো, এই বিওডি আর সিওডি মানেটা কি? বিওডি মানেটা কি বলতে পারবে? বিওডিটা দিয়ে কি করা হয়? বিওডি কথাটা তো আমরা শুনে এসেছি, কিন্তু বিওডিটা আমাদের কি মেজার করে বা কি জিনিস? বিওডিটা হচ্ছে আমাদের জলে দ্রবীভূত, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা। জলে তো অক্সিজেন মিশে থাকে, তাই তো? জলে অক্সিজেন মিশে থাকে, তাহলে জলে যে যতটা পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে সেটা হচ্ছে জলের বিওডি। তাহলে এবার সেটা কিন্তু কমে যেতে পারে। কেন, কি করে কমে যেতে পারে? যে যেসব মানে আমাদের মাছ রয়েছে বা আণুবীক্ষণিক জীব রয়েছে, যেমন হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এগুলো তো আমরা জানি তো, সেগুলো জলে বসবাস করার সময় কোথা থেকে অক্সিজেন পাবে? জলে দ্রবীভূত অক্সিজেনই তারা কালেক্ট করবে, ফলে কি হবে, জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, সেটাকে বলা হয় বিওডি। তাহলে বিওডির পরিমাণ যদি কমে যায় তাহলে সেটা, সেই জলটাকে আমরা বলবো দূষিত। তাহলে বিওডি কতটা থাকা দরকার, কতটার নিচে যদি নামে তার কথার অর্থ দূষিত, মনে রাখবে সেটা হবে 8.0 মিলিগ্রাম পার লিটার ওয়াটার। এটা মেজার করা হয়, এটা মেজার করা হয় যে এই পরিমাণ জলের, 1 লিটার জলের মধ্যে যেন 8 mg বা 8 মিলিগ্রাম যেন অক্সিজেন দ্রবীভূত থাকে। তাহলে সেই জলটা তার নিচে যদি চলে যায় তাহলে সেটা হবে দূষিত ওয়াটার। ক্লিয়ার? তো এটা আমরা জল দূষণের কথা ডিসকাস করলাম। এবার এই জল দূষণ করার জন্য, জল যারা জল দূষণ করছে সেই সমস্ত কিছু জল দূষক রয়েছে, যারা জলকে দূষণ করছে সেরকম কিছু জল দূষকের কথা আমরা বলবো, যারা জলকে দূষিত করছে, অর্থাৎ যাদেরকে আমরা বলবো জল দূষক, পলিউটেন্ট। ঠিক আছে, জল দূষক সেরকম কারা কারা রয়েছে যারা জল দূষণ করছে? নাম্বার 1, বিভিন্ন জৈব পরিপোষক, জৈব পরিপোষক। জৈব পরিপোষক বলতে কাদের কথা বলা হচ্ছে? মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী, মানুষ বা বিভিন্ন প্রাণী, তারা যে মানে মলমূত্র ত্যাগ করছে, সেই তাদের যে মল বা বর্জ্য পদার্থ রয়েছে তাদের মধ্যে কি হয়, বিভিন্ন পরিমাণে আমাদের অণুজীব অবস্থান করে, প্যারাসাইট যাদেরকে বলা হয়, যে প্যারাসাইট অবস্থান করে যারা এই মলে থাকে, সেটা কি করে আমাদের জৈব পরিপোষক মানে আমাদের দেহের মধ্যে সেগুলো অবস্থান করে। সেগুলো যখন দেহের বাইরে যাবে তখন সেগুলো জলকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের জৈব পরিপোষক, জৈব ইন সেন্স অফ যেগুলো জীব থেকে উৎপন্ন হচ্ছে। এছাড়া হয় কিছু অজৈব পরিপোষক। অজৈব পরিপোষক কি এক্সাম্পল হতে পারে? বিভিন্ন ধরনের সার হতে পারে, বিভিন্ন ধরনের সার হতে পারে, কীটনাশক হতে পারে, যেগুলো আমরা ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের সার, ডিটারজেন্ট, কাপড় কাটতে গেলে যে ডিটারজেন্ট ইউজ করি, সেই ডিটারজেন্ট সার বা ডিটারজেন্ট। ওকে, নেক্সট আমাদের বিভিন্ন
রোগ জীবাণু সৃষ্টি করে? রোগ জীবাণু কারা রোগ জীবাণু তৈরি করে? ব্যাকটেরিয়া, ভাইরাস। ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে পরজীব যেগুলো প্যারাসাইট বলা হয়ে থাকে, অণুজীব। আচ্ছা, ম্যালেরিয়া যেটা আছে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ বলো তো? ম্যালেরিয়া যে হয় এটা ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ? বলো ভাইরাস। বাকিরা, এক শুধু অর্চনাই কথা বলছে, বাকিরা কি ঘুমিয়ে গেলে নাকি? আর কারো গলা শুনতে পাচ্ছি না যে। অনন্যা, প্যারাসাইট। এর কল্পনা ঘুমিয়ে গেলে নাকি? বাকিরা, অন্বেষা, সন্ধ্যা, ও সুজাতা, ব্যাকটেরিয়া বলে দিলেই তো হয়ে যায়। না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া না, আমাদের ম্যালেরিয়া হচ্ছে প্যারাসাইট ঘটিত রোগ, ভাইরাসও নয় ব্যাকটেরিয়াও নয়, বুঝতে পারলে? ভাইরাস ম্যালেরিয়ার ভাইরাসও হয় না, ম্যালেরিয়ার ব্যাকটেরিয়াও নয়, ম্যালেরিয়া হচ্ছে অণুজীব প্যারাসাইট ঘটিত রোগ, বুঝলে? স্যার, মশা কামড়ে হয় তো? হ্যাঁ, মশা কামড়ালে হয়, মশা যে, মশা স্ত্রিয়া হ্যাঁ, স্ত্রী স্ত্রিয়া অ্যানোফিলিস ভাইরাস মশা, এটা কোনো ভাইরাস প্লাজমোডিয়াম ব্যাকটেরিয়া নয়। মালভাস ক্যারি করে, হ্যাঁ, প্লাজমোডিয়াম ভলভক্সটা কি? ভাইরাস, প্যারাসাইট। প্যারাসাইট, বুঝতে পারলে এবার অ্যান্সারটা কি হবে? এটা প্রচুর ভুল করে দেয় যে ম্যালেরিয়া কি ঘটিত রোগ, তোমরা আগে ভাইরাস না ব্যাকটেরিয়া, ব্যাস ওইদিকেই চলে যাবে, ভাইরাস ব্যাকটেরিয়া কোনোটাই নয়, দ্যাট ইজ প্যারাসাইট। ওকে, এক হাতটা লিখেছো, তাহলে 4 নম্বর বলবো। হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন কীটনাশক হয়, সরি, কীটনাশক হচ্ছে কেন ওখানে বললাম, এক্সাম্পল তো বলেই দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে জৈব দূষক, ঠিক আছে, জৈব দূষক সেগুলো হচ্ছে আমাদের কীটনাশক, উত্তরটাই বলে দিলাম আর কি। যাই হোক, জৈব দূষক হচ্ছে আমাদের কীটনাশক, যেগুলো আমাদের জল দূষকের মধ্যে পড়ে। আচ্ছা, কিছু হয় অজৈব পদার্থ, বলতে পারবে কি কি অজৈব পদার্থ পরিবেশ দূষণ করতে সাহায্য করে? সাহায্যই বলবো, পারদ, পারদ, বাহ, ভেরি গুড। আর মার্কারি, আর জানো তো, সীসা, সীসা, আর ক্যাডমিয়াম হতে পারে। ক্যাডমিয়াম, ভেরি গুড। আর এগুলো হচ্ছে মেজর, এছাড়া তামা, ঠিক আছে, তামাও হয়ে থাকে, তো তামাও হয়, তো এই তিনটা মেনলি আমরা মনে রাখবো, ঠিক আছে, যেগুলো আমাদের অজৈব পদার্থ পরিবেশ দূষণ করে থাকে। আর একটা যেটা আমরা একটু জাস্ট ছোট করে বলবো, সেটা হচ্ছে তাপীয় দূষক। তাপীয় দূষক বলতে যে যে আমাদের তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, তাপবিদ্যুৎ উৎপাদনের সময় যে জলটা বেরিয়ে আসে মডারেটর থেকে, যে জলটা বেরিয়ে আসে তাপবিদ্যুৎ কেন্দ্রের জল, সেটাও কি করে পরিবেশ দূষণের জন্য গুরুত্বপূর্ণ কজে থাকে। ওকে, দেখো লিখে নিয়েছো এটা, স্যার বলো। স্যার অজৈব পরিপোষক আর জৈব দূষক, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অজৈব পরিপোষক আর জৈব দূষকের মধ্যে পার্থক্য, আচ্ছা কেউ বলতে পারবে না, আমাকে বলতে হবে? অর্চনা, অজৈব মানে জৈব দূষক আর জৈব পরিপোষক বলো, কোশ্চেনটা হবে জৈব দূষক আর জৈব পরিপোষক, তাই তো? স্যার অজৈব পরিপোষকে সার আছে আর জৈব দূষকে কীটনাশক আছে, মানে তাই জানতে ও চাইছি। আচ্ছা, এটা তো সিম্পলি ব্যাপার, যে কীটনাশক গুলো ইউজ করা হয়, যে কীটনাশক গুলো থাকে, সে কীটনাশক গুলোর মধ্যে কি ইউজ করা হয়, কোনো কেমিক্যাল না কোনো প্রাণী যেগুলো হচ্ছে আমাদের মানে অন্য প্রাণীকে খেয়ে থাকে কীটনাশকের মধ্যে? দেখো কীটনাশক বলতে কীটনা, বুঝতে, এবার বুঝতে পেরেছো, মানে হ্যাঁ একটা স্যার। প্রাণীকে ইউজ করা হচ্ছে আর একটা প্রাণীকে খাওয়ার জন্য,
সেই কীটনাশকের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো তোমার কোশ্চেন এটা হতে পারে, জৈব দূষক আর জৈব পরিপোষকের মধ্যে পার্থক্য, এটা কেউ বলতে পারবে কি পার্থক্য জৈব দূষক জৈব পরিপোষকের মধ্যে কি পার্থক্য বলতো? কি পার্থক্য জৈব দূষক আর জৈব পরিপোষকের মধ্যে কি পার্থক্য? জৈব পরিপোষক হচ্ছে যে মানুষ বা বিভিন্ন ধরনের প্রাণীর ওই যে মলমূত্র যেটা বললেন আপনি, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা মানুষের মধ্যে, হ্যাঁ বডির মানুষ, মধ্যে অবস্থান করবে, সেটা হ্যাঁ বাড়ির হ্যাঁ বাইরে এসে কাজ করবে। কিন্তু কীটনাশক তো আমরা খাই না, তাদেরকে আমরা বডির মধ্যে কি রাখি? রাখি না। কিন্তু এরা যেগুলো জৈব পরিপোষক হয়, সেগুলো আমাদের কোনো না কোনো সময় আমাদের বডির পার্ট ছিল, সেগুলো পরে মানুষের বডি থেকে বেরিয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট দিন আমরা তাহলে ডিসকাস করব এই পরিবেশ দূষণের ফলে কি কি আমাদের রোগ হয়, সেগুলো আমরা ডিসকাস করব। আর এই যে বললাম যে জৈব পদার্থ অজৈব দূষক এগুলোর কথা যে আমি বললাম, এর মধ্যে আমি স্পেসিফিক কিছু নাম বলবো, ঠিক আছে? কিছু পদার্থ বলবো যে কোন কোন, মানে আমাদের যে কোন কোন অ্যাসিড থাকে যেগুলো ডাইরেক্ট ক্ষতিকর করে, কিছু তেজস্ক্রিয় পদার্থ বলবো যে কোন কোন মেটাল তেজস্ক্রিয় পদার্থ আমাদের ক্ষতিকর করে থাকে সেগুলোর কথা, তারপরে আরো কিছু কিছু কজ আমি ডিসকাস করব, তারপরে আমরা ডিজিজগুলো, পরের দিন আমাদের আলোচনার প্রধান কাজ হবে যে কি কি ডিজিজগুলো হয় জল দূষণের কারণে, সেগুলো ডিসকাস করব, আর অ্যাট লাস্ট আমরা জল দূষণ নিয়ন্ত্রণ করার উপায়গুলো দেখব আর কোন কোন যন্ত্র বা পদ্ধতি ইউজ করে আমরা জল দূষণ করতে পারবো, তার সাথে সাথে আমাদের কি কি আইন পাস হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। তাহলে সেটা আমাদের হয়ে যাবে, পরের দিন আমাদের জল দূষণ কমপ্লিট হয়ে যাবে, আর তারপরের যে দূষণগুলো আছে সেগুলো একদম ছোট, সেই শব্দ দূষণ যদি বলি, শব্দ দূষণ একদম ছোট, মৃত্তিকা দূষণ, তার মধ্যে মৃত্তিকা দূষণটা একটু বড় হবে, তার মধ্যে আর্সেনিক দূষণ ব্যাপারগুলো রয়েছে ওটা আমাদের একটু হবে, তার মানে আর দুদিন, দুদিনে আমাদের ব্যাপার টোটালটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এখন থেকে পড়া শুরু করো, নেক্সট 2 উইকের মধ্যে আমরা কিন্তু টোটাল পরিবেশ দূষণ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো, তারপর আমরা কিন্তু MCQ ডিসকাস করব, 2 ক্লাস ধরে, 2 ক্লাসে আমি টোটালটার উপরে MCQ ডিসকাস করব। ওকে।